আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে গছ কাপড় সম্পর্কে আমরা একটা ভিডিও করলাম, এটা আমাদের এই চ্যানেলটাতে নতুন করে আমরা একটা ভিডিও আপলোড করলাম। তো গছ কাপড় আজকে 7 তারিখ, 7ই আগস্ট, এই প্রথম আমরা একটা ভিডিও আপলোড করলাম। যেহেতু গছ কাপড়ের দাম এতদিন একটা স্বাভাবিক পর্যায়ে ছিল, গছ কাপড় আপনার মোটামুটি আপনার এই রেটটা ছিল আর কি 58-57 টাকা রেটে একটা দাম ছিল আর কি। তো আমি দেখলাম যে তেলের দামটা বৃদ্ধি হওয়ার পর পরে হঠাৎ করে আবার কাপড়ের দামটা আবার বেড়ে গেল। তো হাটে আজকে পরিদর্শন করলাম, ঘুরে ঘুরে দেখলাম যে কোন জায়গায় কোন রেটে চলতেছে। তো আমরা কয়েকটা ঘরে গেলাম, মডানা ঘরে, বাসন্তীর ঘরে গেলাম, অরবিন্দুর ঘরে গেলাম, তারপরে আপনার গুরুদেব, কয়েকটা ঘর পরিদর্শন করলাম। ঘুরে দেখলাম যে সব ঘরে একই কথা, ভাই দাম বাড়ছে। আপনার এই বৃহস্পতিবার শুক্রবার থেকে আপনারা আবার মানে আবার চড়া দাম দিয়ে আপনারা আবার খরিদ করতে হবে গছ কাপড়, যেহেতু গছ কাপড় প্রচুর দাম বাড়ছে আবার। তো যারাই কিনবেন বৃহস্পতিবারের আগে, মানে বৃহস্পতিবারের আগে যারাই আপনাদের গছ কাপড় প্রিন্টের যেগুলো লাগবে এটা আপনারা আগেভাগে কিছু কিনে রাখেন, যেহেতু দোকানের ভাইল এটা বিক্রি করবেন। তার পাশাপাশি আপনার পবলিং বয়েল যেগুলো আছে ওগুলোরও কিন্তু দাম বাড়বে, যেহেতু মোটামুটি একটা নোটিশ হয়ে গেছে গা হাটের ভিতরে সব দোকানে একটা নোটিশ হয়ে গেছে গা যে গছ কাপড়ের দাম বাড়বে। তো এখন আমি যতটুকু উপলব্ধি করতে পারছি যে গছ কাপড় আপনার 60-62 টাকা করে পাইকারি হয়ে যাবে গা। তো 60-62 টাকা করে যদি পাইকারি হয়ে যায় গা, তার মানে আপনার আরও চড়া দাম দিয়ে কিনতে হবে। তো চড়া দাম দিয়ে যদি কিনতে হয় তার মানে আপনি বুঝানেন যে গছ কাপড় কোন জায়গায় যায় ঠেকবে। আর এখন যেসব আড়াইয়াত বড়ি মাল আগে 85-90 টাকা দিয়ে কিনছেন, বার্গেন্ডি, তারপরে আপনারা জয়া, এই কাপড়গুলো আগে 90-85 টাকা ছিল, তারপরে 90 টাকা হয়েছে, এখন এগুলো আবার দাম বাড়বে, এগুলো এখন আবার 100 টাকা করে হয়ে যাবে গা গছ। তার মানে আপনারা বিক্রি করতে হবে খুচরা, এটা আপনাদের মন মতন 120 টাকাও করতে পারেন বা 110-15 টাকা আপনাদের যা ভালো লাগে। কিন্তু দাম যে ব্যাপকভাবে বাড়বে এটা মানে লাগামহীন সোজাগত। আমি যতগুলা ঘরে মানে ঘুরছি সব ঘরে একই কথা, ভাই কাপড়ের দাম বাড়লে আমরা কী করব, কিছুই করার নাই, দাম বাড়ছে তো বাড়ছে। তো আজকে মানে আমার এই প্রথম ফার্স্ট টাইমের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা লোকেশন দিয়ে দিচ্ছি, আপনারা যাবেন, যেহেতু বাবুরহাটের পশ্চিম সাইডের নগর, পশ্চিম নগরও আছে অনেকগুলো ঘর, আর পূর্বনগরও আছে, স্ট্যান্ডার্ড শাড়ির ঘরের আশেপাশে অনেকগুলো ঘর আছে যেগুলোতে আপনার বেশিরভাগে গছ কাপড় পাইকারি সেল করা হয়। তো আগেভাগে যেটাই মনে চায় ওটাই কিনবেন, তবে রেটটা কিন্তু হাই, যেহেতু 58 টাকা ছিল, 56 টাকা ছিল, এটারে এখন কম্প্রোমাইজ করে কিন্তু 60-62 টাকা হয়ে যাবে গা আজকের শিডিউল আর কি। তো গছ কাপড় প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা দোকানে লাগে, সাধারণত আপনার যারা শাড়ি কাপড়ের দোকান আপনাদের কিন্তু গস কাপড় ডেইলি মূল প্যাক্টর, অন্যান্য আইটেম দেখা গেছে ইচ্ছান্ত আপনারা খরিদ করে আপনারা সেল করেন, কিন্তু গস কাপড়টা এভরিডে প্রতিদিন আপনাদের কিন্তু এটা প্রয়োজন হয়। এই চার এই জন্য মানে আমি ভিডিওটা এই কারণে দিলাম, যেহেতু জানতে পারলাম অনেকগুলো ঘরে ঘুরে দেখলাম যে সব ঘরে একই কথা, গস কাপড়ের দাম বাড়বে বৃহস্পতিবার থেকে। দর্শক, বিদায় নেব আজকের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।